বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা এটি হচ্ছে একটি ক্রিম। তো এই ক্রিমটি আপনার সুনামধন্য কোম্পানি প্রোডাক্ট, জেনারেল ফার্মাসি লিমিটেড কোম্পানি প্রোডাক্ট হচ্ছে ট্রাইকোডার্মা। এটি হচ্ছে শুধুমাত্র আপনার ফর এক্সটার্নাল ইউজ অনলি, মানে শুধুমাত্র বাইরে ব্যবহার করার জন্য এই ক্রিমটি। তো এই ক্রিমটি হচ্ছে মূলত আপনার দাউদ, একজিমা, চুলকানি এবং হচ্ছে আপনার ছত্রাকনাশক আপনার হচ্ছে সমস্যার ক্ষেত্রে এই ট্রাইকোডার্মা ক্রিমটি ব্যবহৃত হয়ে থাকে। তো অবশ্যই আজকে ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন আপনারা বন্ধুরা। এই ট্রাইকোডার্মা এই ক্রিমটি হচ্ছে ইকোনাজল নাইট্রেট বিপি এবং হচ্ছে আপনার ট্রাই এমসিলন এসিটোনাইট বিপি, যেসব আপনার চিকিৎসা নির্দেশিত রয়েছে এই ট্রাইকোডার্মা, সেটি হচ্ছে বন্ধুরা একজিমাটোস, মাইক্রোসেস এবং হচ্ছে সোরিয়াসিস এবং টিনিয়া প্যাডিস এবং টিনিয়া কার্ডোপিস এবং হচ্ছে টিনিয়া আপনার হচ্ছে কোরোসিস এবং ইনফ্লামেটরি আপনার ইন্টারটিগো এবং হচ্ছে ডায়াপার ডার্মাটাইটিস। তো এই জাতীয় সমস্যাগুলো ক্ষেত্রে ট্রাইকোডার্মা মেডিসিনটি ব্যবহৃত রয়েছে। এবং এছাড়াও বন্ধুরা অ্যালার্জি, চুলকানি, দাউত এবং হচ্ছে আপনার মেয়েদের যৌনাঙ্গের পাশে এবং পুরুষদের আপনার হচ্ছে রানের চিপায় চুলকানি এবং হচ্ছে রানের ভাজে চুলকানি এবং মহিলাদের জ্বরে ওতে চুলকানি এবং দাউত, একজিমা ইত্যাদি এবং চুলকানি এই যে সমস্যাগুলোর ক্ষেত্রে এই ট্রাইকোডার্মা ক্রিম এই মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে। অবশ্যই এই মেডিসিনটি ব্যবহার করার আগে আপনি আপনার একজন নিকটস্থ চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন, কারণ একজন চিকিৎসক কিন্তু আপনার আপনার রোগের ধরন এবং আপনার বয়স, ওজন সব কিছু বিবেচনা করেই আপনাকে সঠিক মেডিসিন ব্যবহার করার জন্য পরামর্শ দেবেন এবং ডোজ নির্ধারণ করে দেবেন। তো অবশ্যই আপনারা, আমি যেহেতু মেডিসিন রিভিউ করি সেহেতু আমি আপনাদেরকে মেডিসিন সম্বন্ধে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি, যেন আপনি জানতে পারেন যে কোন মেডিসিন কী কাজ করে থাকে। তবে অবশ্যই আজকে ভিডিওর আপনার থেকে অনেকে জানতে পারলেন যে দাউদ, একজিমা, চুলকানি ইত্যাদির ক্ষেত্রে এই ট্রাইকোডার্মা মেডিসিনটি অনেকভাবে নির্দেশিত, যার কারণে ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে। বিদায় মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ভিডিও থেকে প্রত্যাশায়। অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন শিশুদের হাতে না করে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।